डीजे बापी डू शाइट नंबर पोल জল ভর্তি আছি, জল খাইয়ে যাবো। আরে যাবার পথে না তোমাকে জল খাইয়ে যাবো গো, আমরা ফিরে যাব না কেন? হ্যাঁ গো হ্যাঁ। আর আমি যদি তোমাদের পিছে পিছে যাই জল খাবার জন্য, না কেমন হবে? লোক হবে না, লোকে দেখলে কি বলবে? ওখানে বস বস। আরে দিদি, আরে তাড়াতাড়ি চল, অনেক বেলা হয়ে গেছে। চল 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 তাড়াতাড়ি চল। আরে হাই রে পিতলের কলসি তোকে লইয়া যাব যমুনাই, হাই রে পিতলের কলসি পিতলের কলসি তোকে দিয়ে যাবো যমুনাই, আরে তোকে লয়ে যাব যমুনাই রে পিতলের কলসি তোকে নিয়ে যাবো যমুনাই, যাবো যমুনা কলসি তোর
কেমনে ধরন মাটিলে ভাই সোনার বধন আরে কলসিরে তোর এমন ধরন মাটিলে হয় সোনার বধন ওই হসি তোর এমন ধরন মাটিলে ভাই সোনার বধন কলসিরে তোর এমন ধরন মাটিলে হয় সোনার বধন আরে না মাটিলে জল তো ভরা হয়ে গেছে, চল এবার আপন বিয়েতে ফিরে যাই। জল খাবো আর ওরা জল ভরে ও বাবা গো চলে হবে জল খাবে। এই শোনো কি হলো আমরা ভুলে গেছিলাম। ও ভুলে গেছিলে? হ্যাঁ জল খাবে জল খাবে জল খাবে। হ্যাঁ তা কিসে করে জল খাবে? ও কিসে করে খাবো এই কথা আমার কাছে তো ওই ঘটি গ্লাস কিছু নেই। আর তোমরা কাজ করো ডাবর উল্টাবে আর আমি কোষ পাঠবো। ঠক 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 সখা গো সখা কোষে করে জল গেলে না কেমনে ভর্তি হয়ে যাবে। তাই বলছিলাম আমাদের বাড়িতে চলো না গো। আমাদের বাড়িতে গেলে না তোমার জল কিনে দেবো, বসিবার আসন দেব, অঞ্চলে দিয়ে তোমাকে বাতাস করবে। হ্যাঁ আর কি দেবে আর কি খাবে বলো তো? আর তোমার হাবা খাবো খাবা একটা লোকের ভাগ কটা দেবো ঠ্যাং কাট শোন একটাও আছে না লোক, তুই নাম জানলি না ধাম জানলি না আমাদের বাড়ি চল লোক গো চল লোক। নামটা তো এইবার তো বলবো, বলছিলাম তুমি বলছিলে যে তোমাদের বাড়ি যাবার কথা বলছিলে না, তা তোমার নাম জানলাম না তোমার বাড়িও জানলাম না, কেমন করে তোমাদের বাড়িতে যাবো বলো তো? ছেলের নাম জানো কি? না আমি শুনেছি। আমি জানি। হ্যাঁ এটা হলো কে জানো? উৎপল দত্তর ছেলে রামপদ দত্ত। উৎপল দত্ত না রামপদ? এই দেখো তোমরা আমাকে চেনো না। আচ্ছা কথা বলেছ। আমাকে জানো না তাই আমি তোমাদের বাড়িতে কেমন করে যাব। তবে একটা পরিচয় দেবো জানো? বলো। আমার নাম কি জানো? তোমার নাম কি? আমার নাম হলো হর গো হর। কি বললে? হ্যাঁ এই শোন শোন নতুন কথা বল বাবা। এ বলে কি হর তোমার কত করে পাঁচ চালা ঘর? আরে ঘর হবো কেন পাঁচ তালা হবো কেন? আমার নাম কি জানো? ভোলা গো ভোলা। ডেমরে কলে এ কোথায় আছে পড়েছি বলেন? পিপাসায় মুখ শুকে যাচ্ছে আর এরা কি আরব করেছে? আরে কাজ কলা নয় ডেমরে কলা নয় মর্তমান কলা নয়। তাহলে কি বিচি কলা? কেন বিচি কলা হবো কেন? আচ্ছা তাহলে আমি ঘর নয় আর কাজ করা নয় আমি কে জানো? তাহলে তোমরা দেখো আমি কে? কে মা কে? ভালো করে দেখ ভালো করে দেখ। কোথায় কোথায়? ও বাবা ওই তো কোন দিকে? ওই দিকে ওই তো। কে চেয়ে আছে? ও মা
একি ঠাকুর আমরা পাপ নয়নে তোমা চিনতে পারিনি আজ আর মদন আমাদের ক্ষমা করে দাও ওই একবার দয়া করে চল গো ঠাকুর বাজায়া আমাদের ভাবনি গো আরে দয়া করে চল গো ঠাকুর আমাদের ভাবনি গো দয়া করে চল গো ঠাকুর আমাদের ভাবনি গো শীতল করতে পারি ও ঠাকুর আমাদের ভবনে যাবে না যাবো যাবো কেন যাবে না ও ঠাকুর আরে আমাদের বাড়িতে চলো না গো ও ভগবান আরে ঠাকুরের দেয়া কি হলো ঠাকুরের দেয়া কি হলো দেখ ও ঠাকুর ও ঠাকুর তোমার লেগেছে কি হলো আমার লেগেছে আমার পিপাসা লেগেছে আমি জল খাবো তাই আমি তোমাদের ভবনেতে যাবো চলো তোমরা যদি আমার ভাবে টানাটানি করো আমি তোমাদের ভবনে যেতে পারবো না ঠাকুর জানো আমাদের নাম জানলে না আমাদের ভবন জানলে না কেমন করে আমাদের বাড়িতে যাবে তোমাদের নাম তো আমি জানি না তুমি আমার নাম জেনেছো জল তো আমি খাবো বল তোমার নামটা কি আমার নাম রেবতী কি বললে রেবতী কলাবতী খুব ভালো খুব ভালো খুব ভালো বলে তোমার নামটা কি গো আমার নাম বড় শখের নাম কি হলো বড় শখের নাম শখের নাম হ্যাঁ একবার বলো দেখি শুনি গাল ভর্তি নাম গাল ভর্তি হ্যাঁ আচ্ছা কেমন গাল ভর্তি নাম তুমি একবার বলো আমার নাম হলো হীরাকুচনি গো হীরাকুচনি হ্যাঁ দেখো হীরা বলো ঠাকুর আজ যখন এসেছি বল্লুকা সদনে চাষ করি বাড়ি হ্যাঁ ঠাকুর তবে হীরা আজ আমি যাব তোমার ভবনে বেশ ঠাকুর আমার ভবনে তুমি চলো ঠাকুর তোমাকে আমি মনে প্রাণে ভালোবেসে ফেলে বেশ হীরা বেশ তুমি আজ আমাকে নিয়ে চলো তোমারই ভবনে হীরা তাই চলো ঠাকুর চলো কি হলো মানে ওই হীরা ওই ভালো কাকি দেখলাম শান্ত বাদ দেখ সেখানে যেতাম পাঁচ জনে যেতাম সে কোথায় গেল রে ও বাবা সে ঠাকুরের নিয়ে ভালো কাকি পালিয়েছে এটা চলে গেছে হ্যাঁ রে কখন গেল না ওই ভালো কাকি নজর খারাপ ওই ভালো কাকি সেখানে যাবে ঝাল পাবে টেনে টুনে নিয়ে চলে যাবে এমন ভালো কাকি একলা খেয়ে ওই ভালো কাকি হেগে মরবে চল চলে যাই চল এই তো ঠাকুর
কোলে মাথা রেখে আজ আমি শয়ন করব আর তুমি তুমি আমাকে কি করবে জানো হীরা বলো ঠাকুর তুমি আজ আমাকে গান শোনাবে গল্প শোনাবে আর আমি তোমার কোলে মাথা রেখে ঘুমাবো বেশ ঠাকুর তাই হবে আমার কোলে মাথা রেখে তুমি সুগীতা যাবে আমি আমার এই মধুর কণ্ঠে গান 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 শুনিয়ে আমি তোমাকে ঘুম পাড়িয়ে দেব হ্যাঁ ঐসা তো জানো মে কত সাধু না পেয়েছি ঠাকুর গো তোমার শত জন্মে কত সাধনা পেয়েছি ঠাকুর তোমার কত সাধনা পেয়েছি ঠাকুর তোমার শত জন্মে কত সাধনা পেয়েছি ঠাকুর গঙ্গা জলা বিনু পাতা কত জনায়া করব পূজা বিল্লো পাতা আর গঙ্গা জলে কত নাড়িরা করব পূজা বিল্লো পাতা আর গঙ্গা জলে করে গো পূজা গঙ্গা জলার বিল্ল তাই নাকি গো বেশ আমার কোলে মাথা রেখে তুমি সুকৃতা যাও আমি তোমাকে ঘুম পাড়িয়ে
আমি তোমাকে গল্প করে ঘুম পাড়িয়ে দেব। মামা বাবা আমি এত কো ডাকছি, তাকে সারা পাচ্ছি না কেন? আমার মাউ কোথায় গেল? মামা বাবু মামা বাবু ও দাদা এই আমার মামাকে দেখেছো? তোমার মামার কেমন দেখতে গো? আমার মামার নাই, মাথায় ফুসলে বড় বড় জটটা, তারপর পুরি গ্রামে জানার মতো আচ্ছা কোনে বাকছাল পড়া আছে, সবসময় গাঁজা খায় আর মুখে বোম বোম বলে। হ্যাঁ বউ তো, বউ তো আমার সব কিছু না তার মশাই, বউ তো বলবেই। আরে বউ বলে না, তাহলে বোম বলে, বোম ও বোম। আরে সেই পর্ণ কুটিরের মধ্যে শুয়ে আছে গো, জল খাচ্ছে, জল খাচ্ছে, শুয়ে শুয়ে জল খাচ্ছে। কোন কুটিরে? হ্যাঁ সেই কুটিরে, সেই কুটিরে মানে কোনটা? ওই তো সম্মুখে। অশীত সাউন্ড ডোসা, ডিজে বাপি, ডোসা এক নম্বর পোল।